আমি মানুষটা টিভির পর্দায় যাই থাকি আমি মানুষটা টিভির পর্দার মতো এতটা খারাপ না কোনো ছেলে যদি আমাকে কুপ্রস্তাব দেয় আমি অবশ্যই আমার মানবিক দিক দেখাতে গিয়ে সেই ছেলেকে আমি রাত দুইটার সময় লিফ্ট দিব না আমার গাড়িতে আরজ বলছে যে তুমি কাজ না আমার প্রথম সমস্যা হয় আমার হাঁটুতে ডাক্তার বলছে হাঁটুতে ক্ষয় বেশি মানে উঁচা নিচা যেরকম গ্রামে গ্রামে কাজ করতে আসতে গ্রামের রাস্তাগুলো তো সমান না উঁচা নিচা ওগুলোতে হাঁটা যাবে না সিঁড়ি পাওয়া যাবে না রেস্টে থাকতে হবে এবং নর্মাল যে জায়গাগুলো যেরকম শহর রাস্তাগুলো একদম প্লেন ওগুলো তো আমি হাঁটতে পারবো এই জন্য আমি বেশ কিছুদিন কাজ করিনি বসেছিলাম তারপরে আস্তে আস্তে ধরা পড়লো ডায়াবেটিস হাটের সমস্যা প্রেশার হাই আর এবার তো মারাত্মক আকারে মানে আমার একটা টেস্ট হয়েছে ওটার নাম হচ্ছে স্লিপিং স্টাডি ওটাতে ধরা পড়ছে যে আমি ঘুমানোর পর আমার প্রথম অক্সিজেন লেভেলটা ঠিক থাকে তারপর আস্তে আস্তে ওটা নেমে টুয়েটি ফাইভে চলে যায় যেটা এইটটির নিচে কোনোভাবেই নামা উচিত না তো এটার জন্য এটা টেস্ট করার পরে ধরা পড়ার পর আমি একটা মেশিন দিয়েছি আমার ছেলে ওটা ইউজ করতেছি ইনশাল্লাহ ওটা ইউজ করার পর শারীরিকভাবে এখন কিছুটা সুস্থ আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার মনে হয় যে আমি খুব দ্রুত একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব আমার এক ছেলে এক মেয়ে ছেলেকে আপনারা সবাই চেনেন আরুস খান ও মিডিয়াতে কাজ করে আপনাদের তবে ভালোই কাজ করছে আর আমার মেয়ে অনার্স শেষ করে আসে বাসাতেই মাস্টার্স তো কম্পিউটার পূর্বে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে আলহামদুলিল্লাহ আমি ছেলে মেয়ে নিয়ে আমার কর্মজীবন নিয়ে আমি অনেক ভালো আছি আমি ছোটোবেলা থেকে থিয়েটার করি অভিনয়টা মিলে আমারই ইচ্ছে ছিল যে আমার ছেলের পর সবাই বলতো মার্শাল অনেক সুন্দর আই টু যখন বড় হলো সবাই বলো মার্শাল অনেক সুন্দর হিরো বড় হলে হিরো হবে তো এইটা আমার ভিতরে ছিল এবং আমিও একটু একটু করে লালন করা শুরু করলাম যে না আমার ছেলে যখন বড় হবে আমি ফিল্মের হিরো বানাবো ছোটো বড়টা হিরো আমার ইচ্ছা ছিল না আর তখন তো আমি মিডিয়া জগতে আসি নাই তারপরে আস্তে আস্তে যখন আমি ওইখানে আসলাম কাজ করছি তখনও আমার ইচ্ছা যে আমি ছেলেকে ওইভাবে আস্তে আস্তে তৈরি করলাম থিয়েটারে দিলাম নাচ শেখাইছি ফাইট যতটুকু জানে গান ভালো জানে তা আমি কাজ করতেছি বা অনেক দিন থেকে মাঝখানে আমাদের কাজের কিছু সমস্যাও ছিল করোনার জন্য কাজ বন্ধ ছিল প্রত্যেকেরই প্রত্যেকটা শিল্পীর মানে শুধু শিল্পী না বাংলাদেশের সবারই একটু প্রবলেম হয়েছে তখন সে আমাকে বলল যে আম্মু তুমি যেহেতু কষ্ট করতেছো আমি কবে সেই লেভেলে যাব। কোনো ডিরেক্টর আমাকে পছন্দ করে ফিল্মের হিরো বানাবে তারপরে আমি সংসারের দায়িত্ব নেবো এটা করব না এটা বলেও বলো যে আমি টুকটাক কাজ শুরু করি তখন ওই যে যে টুকটা পরিচিত ছিল আমার ওয়েতে না ও পুরোটা নিজের ওয়েতে প্রথম একটা অ্যাড করলো বাংলানিকে তারপরে একটু একটু করে শুরু করলো তারপর নাটক এবং সবচেয়ে মজার ব্যাপার নাটকেও যখন আসছে অনেকে জানতোই না যে আমার ছেলে অনেকে আমাকে ফোন করতো ফোন করে বলতো যে আর বললো আম্মু কেমন আম্মু তাই আমি বললাম কেমন আম্মু বুঝলাম না বললো যে না অনেকে তো নাটকে একসাথে অভিনয় করলে আম্মু বলে তা আমরা আসলে মানে কেউ বলতেছে যে এটা আরো সের আম্মু আবার আমরা এতদিন ধরে আপনার সাথে কাজ করছি কখনো জানি না এইভাবে সবাই আস্তে আস্তে করে জেনে গেল এখন যে বিষয়টা এটা কি বলবো আমার ছেলেকে আমি যতটুকু চিনি আপনাদের সবার সাথে কাজ করছে আপনারাও সবাই চেনেন আমি শুধু একটা কথাই বলবো মা হিসেবে যে একটা ছেলে মানে মা আমি মা আমি একজন অভিনেত্রী পাশাপাশি আমি একজন মেয়ে মানুষ কোনো ছেলে যদি আমাকে কুপ্রস্তাব দেয় আমি অবশ্যই আমার মানবিক দিক দেখাতে গিয়ে সেই ছেলেকে রাত দুইটা সময় লিভ দিব না আমার গাড়িতে বাকিটা আপনারা যথেষ্ট বোঝেন আপনারা বাকিটা বুঝে নেন এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না এবং আমাদের যে শিল্পী সংগঠন সেখানে এটা বিচার হয়েছে সেখানে প্রমাণ হয়েছে যে আরও নির্দোষ এবং আমার পুরোটাই আস্থা ছিল শিল্পী উপরে তাদের বিচার হয়ে গেছে আপনারা সবাই জানছেন যে আসল ঘটনা কী ছিল দু হাজার আমি খুব অসুস্থ হয়ে পড়ি আবার ডেঙ্গু হয় আমি এগারো দিন হসপিটালে ভর্তি ছিলাম আমার অনেক বন্ধুবান্ধব ছিল যাদের সাথে কাজ করছি তা আমি তাদেরকে বলছি আমাকে কেউ দেখতে যায়নি কেউ কোনো খবরও নেয়নি আমার ছেলে তখন কিছুই করতো না সে অবস্থায় আমি যাই না কিভাবে সে চল্লিশ হাজার টাকা জোগাড় করে আমার ট্রিটমেন্ট করে এটা মানে আমার কাছে মা হিসেবে মানে গর্ব করার মতো একটা ব্যাপার যে ছেলে বেকার ছেলে মানে একজন স্টুডেন্ট সেই ওই সময় সে আমার আমার জন্য এটা করছে এটা আমার জন্য বড় একটা পাওয়া আর এখন আমি অসুস্থ আমার যত খরচ আমার সংসারের যত খরচ এই যে আমি টুকটায় যা কাজ করি আমি কোনো খরচই করি না আর বলছে যে তুমি কোনো কাজ করবে না তুমি জীবনে আমি কষ্ট করছো এখন তুমি বসে থাকবা তোমার জীবনে যত শখ আছে শখগুলো মিটাবা যে ছেলে মা বোনের এই বয়সে দায়িত্ব নেয় এই বয়সে একটা ছেলে যখন হঠাৎ করে টাকা পয়সা হয়ে যায় তখন কিন্তু সে মা বোনের দায়িত্ব নেয় না সে ইচ্ছে মতো আলাদা থাকে নিজের জীবনটা এনজয় করে আমার ছেলে কিন্তু সেটা করেনি আমার ছেলে আমি যেখানেই থাকুক আমি ওষুধ খাইছি কি না ফোন করে সেই খবরটাও রাখি তো এই ছেলে আর যাই হোক কোনো মেয়ের প্রতি অবিচার করবে না বা কোনো মেয়ের সাথে খারাপ কোনো কাজ করবে না এতটুকু বিশ্বাস আপনার ওরা এখানে আমার ছেলের প্রতি আর আমি মা হিসেবে তো আমার ছেলের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে যে আমার ছেলে কোনো অন্যায় করেনি উপরে একজন আছে সে দেখছে আর বাকিটা আপনারা আস্তে আস্তে আপনারাই জানতে পারবেন তা আমি আমার ছেলেকে নিয়ে অনেক গর্ব করি যে আল্লাহর অশেষ রহমত আমার ছেলে আমার মেয়ে এই মানে এই এখন যে ডিজিটাল যুগ এই যুগে এসে যে আমার ছেলে মেয়ে আমার এতটা কেয়ার করে আমি জানি না যে আমি কোন ভালো কাজটা করছিলাম যার কারণে আমার ছেলে মেয়ে এখন আমাকে এতটা কেয়ার করে এখনও যদি আমি অসুস্থ হই আমার ছেলে আমার মেয়ে মানে আমার মাথার কাছে বসে থাকে সারা তারা ঘুমায় না এবং আমার ছেলে আমার সাথে সব সময় চিল্লাচিল্লি করে আমি ঠিক মতো কেন ওষুধ খাই না আমি দশটার মতো কেন ঘুমাই যাই না মানে আমি যদি একটু না খেওয়ার জন্য বসে থাকি কেন এটা করি এখনকার ছেলে মেয়ে কিন্তু এটা চিল্লাচিল্লি করে না এখনকার ছেলে মেয়ে মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য চিল্লাচিল্লি করে কিন্তু আমার ছেলে একদম অন্যরকম যে ডাক্তার এক্সে যাওয়ার কথা তুমি কেন ডাক্তার এক্সে যাওনি এবং সে আমার মানে প্রত্যেকটা জিনিস এত ছোট ছোট ব্যাপার সে কেয়ার করে যেটা মানে আমার কাছে মনে হয় যে ও আমার ছেলে না আমার বাবা আমার ছেলে আমার জীবনে সে হিরো সে ফিল্মের হলো কিনা এটা বড় কথা না আমার ছেলে মানে ওই বয়সে একজন ছাত্র হিসাবে যুদ্ধটা আমার জন্য করছে এটা শুধু সিনেমার পর্দেই সম্ভব চল্লিশ হাজার টাকা কিন্তু মুখের কথা না ওই সময় সে কোথা থেকে জোগাড় করছে আজ পর্যন্ত আমি জানি না এবং সেই টাকা সে শোধ করছে এখন এখনও হয়তো শোধ করতেছে বা ইতিমধ্যে করে ফেলছে তা আমার ছেলে ফিল্মে কবে যাবে আমি জানি না নাটকে হিরো সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু আমার জীবনে সবচেয়ে বড় হিরো আমার ছেলে আমার হয়নি হ্যাঁ নীলা পাথর নীলা মানুষ কোনোটাই আমার জন্য না নামটাই আমার সহ্য হয়নি আমি চাই আমার ছেলে মেয়ে ভালো থাকুক সুন্দর থাকুক মানুষের কল্যাণে আগায় যাক ভালো কিছু করুক দেশের জন্য যেখানে অন্যায় দেখি সেখানে আমি প্রতিবাদ করি বাস্তব জীবনে তা সেই ক্ষেত্রে কখনো আমি ভালো কখনো আমি খারাপ আর একটা মানুষ তো কখনও সবার ভালো হতে পারে না আমি যদি অন্যায় প্রতিবাদ করি যেখানে অন্যায় প্রতিবাদ করি সেখানে আমি খারাপ যখন আমি ভালো কাজ করি তখন আমি ভালো তবে আমি আমি মানুষ হিসাবে এতটুকু জানি যে আমি কখনও এমন কোনো অন্যায় করি না যেটাতে আরেকজন মানুষের ক্ষতি হতে পারে হ্যাঁ হয়তো আমাকে মাঝে মাঝে পরিস্থিতির শিকার হয়ে দু একটা মিথ্যা বলতে হয় সেই মিথ্যে কার কোনো ক্ষতি হয় না উপকার ছাড়া যার কারণে আমি মানুষটা টিভির পর্দায় যাই থাকি আমি মানুষটা টিভির পর্দার মতো এতটা খারাপ না সংগ্রামের দিক থেকে যদি বলি তাহলে আমি হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট এই জন্য যে আমি এখানে এসে সবার যে ভালোবাসাটা পেয়েছি যতটুকু সম্মান পেয়েছি যতটুকু বাংলাদেশের মানুষ আমাকে চেনে এই সময়ে অনেকে আমার অনেক আগে থেকে অনেকে মিডিয়াতে আছে তো এই জায়গাটা এখনও আসতে পারেনি এটা আমার কথা না অনেকে আমাকে বলে আর আরেকটা কথা আমার বলা উচিত না হলে অবিচার করা হবে সেটা হচ্ছে যে আমি এসে দুই বছর কাজ করি সে দুই বছরে কিন্তু নীলাকে কেউ চিনত না তারপর আমার মির সাব্বের সঙ্গে পরিচয় হয় তারপর তার সাথে কাজ করে তারপর থেকে মোটামুটি আমাকে সবাই চেনে বরিশালের নীলা হিসাবে তা এই লোকটার প্রতি আমার বয়স আমার অনেক ছোট তারপর আমার শ্রদ্ধা এবং ভালোবাসা দোয়া সব কিছু তার জন্য রইল যে এই নীলার জন্ম কিন্তু মিরসাব্বের হাতে যে কথাটা কখনোই কাউকে বলিনি এমন তো অবশ্যই কিছু কথা থাকে যেটা আসলে আমি কাউকে বলতে চাই না ওটা হচ্ছে গোপনে তালা মারা ওই চাবিটা হারাই গিয়ে আর খোলা যাবে না বলাও যাবে না টিভি নাটকে এসে মানুষের যত ভালোবাসা আমি পেয়েছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি যেখানেই যাই আমার ধারণাও ছিল না যে এত মানুষ আমাকে চেনে আমি একটা নাটক করলাম মালিক হতে সাবধান তা ওই ওইটাও মীরসাপের ভাইট ছিল তা আমি তালতলা মার্কেট গেছি আমার ফ্যামিলি সহ চার বছরের একটা বাচ্চা আমার পিছনে চিললাচ্ছে আমি না বুঝি নাই কিন্তু বাচ্চা যখন চিৎকার করতেছে তখন আমার মনে হলো যে ছোটো একটা বাচ্চা চিৎকার করতেছে বাবা মা হারে গেলো আমি না পিছনে তাকাইছি তখন দেখলাম আমাকে ইশারা করতেছে পরে আমি দাঁড়াইছি বাচ্চাটা দৌড় মেয়ে আসছে এসে আমাকে জড়াই ধরছে আমি বললাম যে তুমি কে বললো আপনি নুরার মা না ওইখানে আমার নাটক আমার ক্যারেক্টার ছিল নুরার মা ওই বাচ্চা এসে আমাকে এমনভাবে জড়াই ধরছে বা আমি যেখানেই গেছি বরিশালে শুটিং করতে গেছি ওখানের মানুষ যে আমাকে এতটা চেনে আমি বোরখা পরে ছিলাম আমার একটা মাস্ক পরে ছিল তারপরও তার আমাকে চিনছে তা আমার না এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে যে আমি যে এত পরিশ্রম করি সেই পরিশ্রমটা আমার সার্থক যে না আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসে এবং আমি চাই দর্শকদের জন্য ভালো ভালো কাজ করতে আর আপনাদের অনেক ধন্যবাদ যে আপনাদের মাধ্যমে আমি আমার দর্শকদের কিছু বলতে পারতেছি